আজকে তোমাদের সামনে শেয়ার করব গাজরের পাপড়ের রেসিপি। আমি কিভাবে গাজরের পাপড়ের রেসিপিটা তৈরি করলাম বন্ধুরা তোমরা দেখতে থাকো, খেতে কিন্তু খুবই মজা হয়। এই রকম গাজরের রেসিপি যদি বাড়িতে তৈরি করা যায়, গাজরের পাপড় করতে আমার লাগছে, এখানে আমি চারটে গাজরকে নিয়ে নিয়েছি। গাজরগুলোর খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নেব। গাজরগুলোকে আমি টুকরো টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাগছে আমার সুজি, আমি বড় চামচে 4 চামচ সুজি দিয়েছি। আর লাগছে আমার কিছুটা আদা। এখানে আমি একটা মিক্সি বোল নিয়ে নিয়েছি, গাজরগুলোকে ঢেলে দিলাম, দিয়ে দিলাম আদার টুকরো, দিয়ে দেব পরিমাণ মতো ঠান্ডা জল, দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নিয়ে আসব। গাজরটা থেকে আমার মিহি পেস্ট করা হয়ে গেছে। আমি একটা প্যান নিয়ে নিয়েছি, গাজরটাকে আমি সেকে নেব। এইভাবে গাজরের থেকে যা বেরোবে গাজর থেকে আমার এই পরিমাণে আঁশ বেরিয়েছে, এই আঁশটা কিন্তু আমি দেব না। আর গাজরটা আমার সুন্দরভাবে শেকা হয়ে গেছে। গ্যাসের উপর আমি কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে সমানে এইভাবে আমি নাড়তে থাকব। আমি কিন্তু আরো জল দেব এটার মধ্যে। গাজরকে আমি 3 মিনিট ধরে ফুটিয়েছি, এখন দিয়ে দেব আমি সুজি। আমি কিন্তু কাঁচা সুজি দিচ্ছি, সুজিটা দিয়েও নাড়াতে থাকব যাতে সুজিটা দলা না হয়ে যায়। সুজিটা কিন্তু আরো ফুলবে, আরো একটু জলের প্রয়োজন, সেই জন্য আমি আরেকটু জল দিয়ে দেব। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দেব বিট লবণ পরিমাণ মতো। সমস্ত কিছু দিয়ে আমি আরেকটু নাড়িয়ে নিচ্ছি। রংটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কালার ফুড কালার। যখন দেখব যে আমার খুন্তির সাথে লেগে লেগে যাচ্ছে, মনে করব আমার এটা হয়ে গেছে। এর থেকে ঘন আমি করব না, গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। 5 মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দিলাম। আমি এখানে স্টিলের থালা নিয়ে নিয়েছি, এবার আমি অয়েলটাকে, রিফাইন অয়েলটাকে আমি থালার মধ্যে এইভাবে মাখিয়ে দিচ্ছি। একটা ছোট চামচের দ্বারা আমি এইভাবে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ছোট ছোট করব, তোমরা ইচ্ছা করলে এটাকে বড় বড়ও করতে পারো। এইভাবে আমি সবকটা থালার মধ্যে সাজিয়ে নেব। আমি এইভাবে 4টে থালার মধ্যে সাজিয়ে দিয়েছি। আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। আমি একদিন পর ফিরে চলে এসেছি, হয়ে গেছে আমার গাজরের পাপড়। পাপড়গুলো কিন্তু খুব সুন্দর শুকিয়ে গেছে, এখন ভেজে নিয়ে তোমাদের দেখাবো। কড়াইর মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি, নালে কিন্তু পাপড়গুলো পুড়ে যাবে। এইভাবে পাপড়গুলো আমি ভেজে দেব। সবকটা পাপড় ভাজা হয়ে গেলে তোমাদের সামনে আমি আসছি। আমি একটা পাত্রের মধ্যে নিয়ে চলে এসেছি, হয়ে গেছে আমার
গাজরের পাঁপড়ের রেসিপি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার আমি আসবো।